তিনি কোনো কথা বলেন না। আচ্ছা ঠিক আছে, তার যত্ন তো করবে। তো বিকেলবেলা মহারাজ গেছেন তার সাথে দেখা করতে, সেটা দেখেছেন এই কি খাবার দিয়েছিলি? ছেলেটা ভাবছে আমি তো কিছু হ্যাঁ না কিছু বলবেন না, আর বউ গেছে ঘুমিয়ে পড়েছে, একদম ঘুমিয়ে পড়েছে, মনেই পড়েনি। হ্যাঁ ওরা যাবি, এবারকে ভাত দিলাম, ঘি দিলাম, তরকারি ভাজা দিলাম কিছু, তারপরে ধোকা দিয়েছি ভাজ পনিরও দিয়েছি আমি, সব চোখ বল রাই বিলকুল ঝুট হ্যাঁ, কুছ খানা নেই দিয়া মুঝে। এই হচ্ছে আমাদের মন অভ্রত। তবে যতই ইয়ে করি একটু বুঝে শুনে কথা বলতে হয়, এগুলোই আমার বলার আছে। সত্যি কথা বলতে ইন্দ্রিয় সংযম দরকার, কন্ট্রোল যতটা যে যতটা পারব ততটা আমাদের সুবিধা হবে। তাহলে আমি এখন একে ডাকি, ও এসে স্টুডেন্টদের সব প্রোগ্রাম শুরু করে দিই। সুচন্দ্রা যে এত যে আমরা শুনলাম মহাজের থেকে এই দরকার হয়ে থাকে, আমি সবচেয়ে আগে মনে করি যে প্রথম দরকার আমাদের পাঞ্চুয়ালিটি, সব থেকে আগে দরকার, যেটা আমি খুবই অভাব দিচ্ছি দুদিন ধরে। সেটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, ডিসিপ্লিন। আর হচ্ছে মোবাইল, আজকেও মোবাইল ফোন পেয়েছে। ঠিক আছে সুচন্দ্রা, students of our institute, I offer my pranam to Thakur, Ma and Swamiji. I also offer my pranam to revered Maharaj and other monks. A very good evening to our principal sir and our teachers, and greetings to all my fellow students. You cannot believe in God until you believe in yourself. These are the words of the great monk Swami Vivekananda. Young Naren, born on 12th of January 1863, was a naughty child who loved to listen to the Ramayana and play in the banana groves, hoping to catch a glimpse of Sri Hanumanji. Once, when he was meditating, a cobra came gliding along the ground. The other boys present here there panicked and fled, but Naren remained steadfast, engrossed in his newly discovered spiritual world. But later he often said that he would become a sadhu himself. We now have Nivedita Mukherjee, who will sing Veer Senapati Vivekananda. Presenting Nivedita. স্বামীজিকে আমার অন্তরের প্রণাম। পূজনীয় সেক্রেটারি মহারাজ ও উপস্থিত পূজনীয় মহারাজদের জানাই আমার প্রণাম, সেই সঙ্গে উপস্থিত এই ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যার ও শিক্ষিকা বৃন্দদের জানাই আমার প্রণাম, এবং সুধীজনদের জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। একটু সকলকে বলবো সোজা হয়ে বসার জন্য, একটু কথা মনে রাখা, কনসেন্ট্রেশন ইজ দা এসেন্স অফ এডুকেশন, শিক্ষার সার একাগ্রতা, এই সংগীত হবে।
সঙ্গীত আমাদের মনকে একাগ্র করতে সাহায্য করে। এটা মনে রেখে এই সঙ্গীতের সুরের সঙ্গে নিজেকে একাত্ম করার চেষ্টা করবে। সঙ্গীতের যে কথাগুলো আছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। সঙ্গীতের শেষে আমি প্রশ্ন করতে পারি, কোনো একটি লাইন ধরে, কোনো একটি শব্দ ধরে, যে এরপরে কি বলা হয়েছে, বা যারা বলতে পারবে তাদেরকে আমরা মঞ্চে ডেকে সম্মান জানাব। ঠিক আছে? বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারতি ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারতি ছুটিয়া যায়। বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভগবদ জাত দ্বৈত দলিতে, ভগবদ জাত দ্বৈত দলিতে, আপনা শোভিতে কে যাবিয়াই। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারতি ছুটিয়া যায়। বীর সেনাপতি স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল, এনেছে জগতে শুধু হলাহল, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল, এনেছে জগতে শুধু হলাহল, নিভাতে আজিকে এই দাবানল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়িছে যে এনেছে হাই, এসো দেব এসো করুণা নিধান, লাহো আজি মম তনু মন প্রাণ, এসো দেব এসো করুণা নিধান, লাহো আজি মম তনু মন প্রাণ, কৃপা করি করো আশীষ দান, কৃপা করি করো আশীষ দান, তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারতি ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, বীর সেনাপতি। দ্বৈত
করতে হবে বলে বলা হয়েছে। কে বলবে? একটি দৈত্যের কথা বলা হয়েছে, যেটি দৈত্যের মতন আমাদের যেন গ্রাস করছে, আমাদের ধ্বংস করছে, মনস্টার, ডেভিল। এই যে কে এই দৈত্য? দৈত্য কে বলবে? হ্যাঁ, স্টুডেন্টরা বলবে স্যার, ভোগবাদ জাত দৈত্য। দেখো একটি জিনিস এখানে চলে আসবে, আমরা এখানে আসবে, তুমি উপহার পাবে ভোগবাদ জাত। দেখো ভোগ করতে পারে একটি কথা বলে, যত ভোগ তত রোগ। দেখবে ভোগ করতে পারো, পর মুহূর্তে তোমার মধ্যে এমন একটা অবসাদ আসবে না, সেটা তোমাকে একদম এত দুর্বল হতাশ করে দেবে। সেজন্য একটু সাবধান হয়ে চলতে হবে। বলছে তুমি স্বাধীন, তুমি ড্রাগ নিতে পারো, কিন্তু দ্বিতীয় দিন তৃতীয় দিন ড্রাগ তোমাকে ড্রাগন হয়ে আক্রমণ করবে, সে ড্রাগনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে? একদিন দুদিন তুমি ভোগ করবে, ড্রাগ নেবে, আর মেয়েদের তো ফুচকা পেয়ে গেলে কথা নেই, তুমি খাও ফুচকা খাও, তার জন্য আমাদের কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে যেন ফুচকা না খায়। তুমি চারটে পাঁচটা দশটা ফুচকা হজম করতে পারবে, কিন্তু তুমি যদি একেবারে না আমি আজকে 100টা খাবো, হ্যাঁ খেয়ে ফেলতে পারো স্বাধীন, তুমি যেমন খুশি চলতে পারো, একটু পরে দেখবে পেটের যন্ত্রণা, এবার তারপরে ছোট ঘর বড় ঘর শুরু হয়ে যাচ্ছে, তারপরে যে ওষুধ ডাক্তারটা, তারপরে এবার স্যালাইন, হ্যাঁ জমে মানুষের টানাটানি। আমি বলবো তুমি ফুচকা খেলে না ফুচকাই তোমাকে খাচ্ছে। আমাদের এই ওয়ার্কশপ করার উদ্দেশ্য কিন্তু এই জায়গাগুলো একটু শুধু ধরিয়ে দেয়া, যে তুমি জগৎকে ভোগ করো, জগৎ তোমাকে যেন যেমন খুশি না করে, ওই যে কথাটি আবার একসঙ্গে বলতে পারবে আমার সঙ্গে, আমি তুমি স্বাধীন যেমন খুশি চলতে পারি, কিন্তু যেমন খুশি চললে যেমন খুশি দুর্ভোগ ভোগ করতে হবে, বলবে আমার সঙ্গে, ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার কিন্তু তোমার মনে হয়েছে, যুক্তি আছে তোমার, মা কি সারা জীবন আমার সঙ্গে থাকবে, বন্ধু কি আমার সঙ্গে থাকবে, নাকি আমাকে আমার ভাগ্য নিজেকেই তো তৈরি করতে হবে। তুমি তার সঙ্গে সম্পর্ক করলে, কিন্তু দেখলে কদিন পরে তুমি তার সঙ্গে থাকতে পারছো না, বাড়িতেও ফিরে আসতে পারছো না, না ছেলেটির গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তার চরিত্র নেই, তার সঙ্গে থেকে তুমি কখনো সুখ পাবে, আনন্দ পাবে? তুমি ইমোশনের বশবর্তী হয়ে চলে গেছো। স্বাধীনভাবে এই জায়গাগুলো আমরা গার্ড করতে চাই। তুমি স্বাধীন নিশ্চয়ই, কিন্তু যে স্বাধীনতা তোমাকে ধ্বংসের পথে নিয়ে আসবে, ওই যে বলা হচ্ছে, তখন তুমি ফিরে আসতে পারছো না, তুমি একজনকে অবলম্বন করেছো, ওই ছেলেটি আমার জীবনে হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা, আনন্দের জায়গা ইত্যাদি, কিন্তু দেখলে সেখানে তুমি বিট্রেড হয়েছ, যে তথ্য তুমি নিয়েছিলে সেগুলো সত্য নয়, তুমি বাড়িতে মা বাবার কাছে ফিরে আসতে পারছো না, বন্ধুর কাছে ফিরে আসতে পারছো না, কোথায় তোমার অবস্থানটা, আত্মহত্যা করা ছাড়া তখন গতি থাকে। এই জায়গাগুলো সম্বন্ধে আমি বলবো, কি ছেলে কি মেয়ে, এই ইমোশনগুলোকে কন্ট্রোল করা, এটা না হলে কিন্তু ধ্বংস। ঠিক আছে, নেক্সট বলে ভোগবাদ জাত, এই যে বলা হয়েছে গান্ধীতে ছিল, একটু মন দিয়ে শোনো, যে ভোগবাদ, এই ভোগবাদ আমাদের কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে বলা ছিল যে কথা বললে, এই যে এর আগে গান করে গেল, কণ্ঠের কেমন ব্যবহার হবে ওই বনটি, এবং এটি দেখো অনেকে এখানে কথা বলছিল, আমি বলবো যখন কথা বলার কথা নয় তখন যদি আমরা কথা বলি সেটি আমাদের দুর্বলতা, এই হাউলিং হচ্ছিল, তাই না? কিন্তু দেখো যখন কথা বলার কথা, এই বনটি যখন কথা বলার কথা তখন সে কথা বলতে পেরেছে, নিজে গর্বিত হয়েছে, আমাদের সকলকে আনন্দ দিয়েছে, এটি হচ্ছে এর শক্তি, কথা বলা, ঠিক না?
যখন কথা বলার কথা তখন যদি বলতে পারি সেটি শক্তি, যখন কথা বলার কথা নয় তখন যদি কথা বলি সেটি আমার দুর্বলতা। এটা বুঝতে হবে কোনটা শক্তি কোনটা দুর্বলতা, ঠিক কিনা বলো? ঠিক আছে, বন্ধুর নাম বলো। সুবর্ণা, কিসে পড়ো? ফার্স্ট ইয়ার। কোথায়? রামমোহন কলেজ ফার্স্ট ইয়ার। কি সাবজেক্ট? ফিজিওলজি অনার্স। আর এখানে আমাদের এখানে কি করো? ইংলিশ স্পোকেন ইংলিশ শিখছো, বাহ খুব ভালো। We now move on to another very sensitive matter, which has already gained gigantic proportion and is becoming a big issue day by day. In this nuclear age, old people are considered to be liabilities. Time and money are the most two important words in modern society and determine our priorities. The older generation feel the absence of their near and dear ones and the lack of affection. Old age homes have become a symbol of our negligence towards our once beloved and indispensable parents. We have forgotten the countless sleepless nights they had spent for us. Such priceless senior citizens are dying little by little every day, and death actually comes to them as the great river. We all should remember that what we give now, good or bad, will definitely come back to us in future. So friends, kuch pal baitha karo buzurgon ke paas, har cheez Google par nahi milti. Avantika Das will now tell you more on this. Presenting Avantika. প্রণাম জানাই ঠাকুর মা ও স্বামীজিকে, প্রণাম জানাই মহারাজদের, শুভ সন্ধ্যা জানাই আমাদের প্রিন্সিপাল স্যার ও আমাদের শিক্ষিকাদের, আর আন্তরিক অভিনন্দন জানাই আমার বন্ধুদের। আমাদের জীবনে আমাদের মা বাবা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যারা আমাদের বড় করে তুলেছে, যারা আমাদের কাজ করতে শিখিয়েছে, যারা এতটা বড় করেছে তাদেরকে আমরা বড় হয়ে ভুলে যাই। আমরা ভুলে যাই তারা আমাদের জন্য কি কি করেছে, আমরা তখন চলে যাই তাদেরকে ছেড়ে। মা বাবাই হয়তো বিদেশে পাঠালো ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে, আর আমরা বিদেশে গিয়ে মা বাবাকে তখন ভুলে যাই। এইসব কথাগুলো ভুলে যাওয়ার কথা নয়, কিন্তু এটাই বাস্তব। আজকালকার জীবনে এটা ঘটে চলেছে, আমরা হয়তো দেখতে পাই না ঠিকই, কিন্তু এইগুলো বাস্তব। এই নিয়ে একটা ছোট্ট গল্প বলতে চাই। সময়টা তখন 12:05। এক বৃদ্ধা ডাইনিং রুমে বসে শুধুই ঘুমাচ্ছে, আর পাশ দিয়ে এক মেয়ে বলে ওঠে, আরে ব্যাগ গোছানো তো হয়ে গেছে, এত রেগে যাচ্ছ কেন? 5 মিনিটই তো দেরি হয়েছে নাকি? এত রেগে গেলে চলে? এই জন্য এই প্রেশার তো তোমার বেড়েছে। বৃদ্ধা আসলে কেউই নয়, বৃদ্ধার নাম জয়রানী দাস। তিনি তার বয়স পেরিয়েছে 75 বছর, আর মেয়েটি বৃদ্ধার বাড়িতে কাজ করে, বেশ ভালো মেয়ে, নাম তার মালতি। হঠাৎ করে কলিং বেলটা বেজে ওঠে, টিং টং। মালতি হঠাৎ করে বলে ওঠে, ওই তো মনে হচ্ছে ছেলেটা চলে এসেছে। দৌড়ে গিয়ে দরজাটা খোলার পর একটা ছেলে বলে ওঠে, আমি চলে এসেছি, এটাই কি জয়রানী দাসের বাড়ি? তখন মেয়েটা বলে, হ্যাঁ হ্যাঁ বাবু, আসুন আসুন ঘরে আসুন। তখন বৃদ্ধা বলে যে, কি হচ্ছে, 5 মিনিট দেরি হয়েছে, আমি তো না তোমায় 12টায় আসতে বলেছি না, তুমি 12:05 করে দিয়েছো। তখন ছেলেটা বলে ওঠে, আরে বাবা 5 মিনিটই তো দেরি হয়েছে, বেশি তো দেরি হয়নি, রাস্তায় কত জ্যাম জানেন, এবার কি বসতে বলবেন দিদা আমাকে? তখন বৃদ্ধা বলে, বসো। আচ্ছা তোমার নাম কি বলতো? ছেলেটা বলে, আমার নাম পলাশ। বৃদ্ধা বলে ওঠে, বাহ ভারী সুন্দর নাম, এবার বলো তুমি আমায় কোথায় ঘুরতে নিয়ে যেতে পারবে? ছেলেটা বলে ওঠে, আপনি যেখানে বলবেন। ছেলেটা আসলে ভ্রমণে নিয়ে যায়, সবাইকে ভ্রমণ করিয়ে আনন্দ দেয়, আর বৃদ্ধা সেখান দিয়ে ভ্রমণ করতে যেতে চাইছে। ছেলেটা বলে, আপনি পুরী বা দীঘা এরকম কোথাও যাবেন না তো? বৃদ্ধা বলে, না না বাবু, পুরী বা দীঘা তো অনেক ঘুরেছি, এইসব জায়গা আর আমি যাবো না। আমায় এমন একটা জায়গা বলো যেটা অত্যন্ত সুন্দর, আমার মন ভরিয়ে তুলবে। কিন্তু বাবু, বর্ণনাটা কিন্তু ভালোভাবে দিও, বর্ণনা যদি ভালো না দাও আমি কিন্তু তোমার সাথে ঘুরতে যাব না,
বর্ণনা কিন্তু আমার ভালো চাই। তখন ছেলেটা সামান্য খটকা লাগলেও সে বলে, ঠিক আছে বর্ণনা দিয়েই বলবো। বর্ণনা দিতে শুরু করে। প্রথমেই বলে, চলুন তাহলে ভাইজ্যাক। এক পাহাড় আর সমুদ্রের অদ্ভুত সেটা মেলবন্ধন, সেটা দেখলেই জানি অপরূপ সৌন্দর্য। পাহাড়ের কাছে সমুদ্র মাথা নত করছে, আর সূর্যোদয় সে তো কথাই হবে না, মুখে বলে বোঝানো যাবে না। তখন বৃদ্ধা হঠাৎ করে বলে ওঠে, বলে বোঝানো যাবে না মানে বর্ণনা তুমি দিতে পারবে না? বর্ণনা না দিলে হবে না বাপু, বর্ণনা দিতে হবে। তার একটা কারণ আছে বটে, সেটা নয় পরে বলবো, কিন্তু বর্ণনা ভালোভাবে দাও, সে সূর্যোদয়ের কথাটা আমায় বর্ণনা করে বোঝাও। ছেলেটা বলে, হ্যাঁ সমুদ্রের গা থেকে সূর্যটা বেশ সুন্দর করে ওঠে, আবার সেই সমুদ্রের গায়ে সূর্যটা ডুবে যায়। বলছে বৃদ্ধা বলে ওঠে, বাহ তুমি তো বেশ ভালো বর্ণনা দাও। তার পরক্ষণে বৃদ্ধা বলে, না এটা ঠিক হচ্ছে না, এ তো সমুদ্রই হয়ে যাচ্ছে, তুমি এমন কিছুর বর্ণনা দাও যেটা জানি স্বর্গ লাগে আমার কাছে। ছেলেটা বলে ওঠে, তাহলে চলুন কুলু মানালি। না না কুলু মানালি আপনার হবে না, আপনার তো 75 পেরিয়েছে, ওই পাহাড়ের জায়গা আপনাকে নিয়ে যাওয়া যাবে না। বৃদ্ধা বলে, আরে নিয়ে যাওয়া হবে না বলবে না, তুমি শুধু বর্ণনা দাও আমি ঘুরে চলে আসবো, তুমি শুধু বর্ণনা দিয়ে যাও। ছেলেটা বলে, হ্যাঁ কুলু মানালি, যেখানে আমরা থাকবো তার উপরে সূর্য উদয় হবে পাহাড়ের বুক দিয়ে, আর নিচে বিপাশা নদী, আর যখন স্নোফলসে মাঠগুলো ভরে যাবে কি অপরূপ সৌন্দর্য লাগে। বৃদ্ধা বলে ওঠে, বাহ তুমি তো বেশ ভারী সুন্দর বর্ণনা দাও। তখন বৃদ্ধা ওই দেশে জানি হারিয়ে যায়, এরকম মনে হয়। কিছুক্ষণ পর ছেলেটা বলে ওঠে, তাহলে কুলু মানালি ফাইনাল করা যাক। বৃদ্ধা বলে, হ্যাঁ হ্যাঁ কুলু মানালি ফাইনাল করা যাক, তাহলে আমি কুলু মানালি যাচ্ছি না। তখন হঠাৎ করে ছেলেটা তো অবাক, যাচ্ছেন না মানে? যাচ্ছেন না মানে কি? আমার সময়টা এতটা নষ্ট না করলেই পারতেন, যাবেন না তো আগেই বলতে পারতেন, আপনি তো এই ব্যাগ পত্র গুছিয়ে রেখেছেন আপনার সামনে, আপনি বলছেন নাকি আমার সাথে যাবেন না? তখন বৃদ্ধা বলে, কিছু মনে করো না বাপু, আমি কি যে বলে তোমায় ধন্যবাদ জানাবো, তুমি সত্যি আমায় স্বর্গে ভাসিয়ে নিয়ে গেছিলে। আসলে আমার পায়ে অত্যন্ত ব্যথা, আমি সিঁড়ি ভাঙতে পারি না, ছেলে বিদেশে গেছে 5 বছর হয়েছে, ও আমার খোঁজ নেয় না, কিন্তু মাসে মাসে টাকাটা পাঠিয়ে দেয়, কিন্তু হয়তো জানিও না মা কেমন আছে। আসলে এই জন্য মন কেমন করে, অনেকদিন ছাড়া তো বাইরে বেরোয়নি, তাই প্রতি বছর এরকম ভ্রমণের মানুষ এনে তাদের কথাগুলো শুনে আমি ভ্রমণে হারিয়ে যেতে চাই। ভ্রমণের কথা জানো, ভ্রম আর মন, আমি ভ্রমের মধ্যে দিয়ে মনে মনে ঘুরে বেড়াতে চাই, কিছু মনে করো না বাপু, আমায় ক্ষমা করে দিও। তখন বৃদ্ধা ওখান থেকে একটা হাতে করে নাড়ুর প্লেট নিয়ে আসে, মালতীর হাতে জল ভর্তি গ্লাস, বলে এই নাড়ুটা তুমি দক্ষিণা হিসাবে রেখো বাবু, কিছু মনে করো না। ছেলেটা তো অবাক হয়ে যায়। ছেলেটা বলে, না না মাসিমা মনে করবো না, মনে করবো কেন, এটা তো অত্যন্ত পূর্ণ কাজ আমার কাছে। শোনো মাসিমা, এই পূজোর সময় আমার সাথে পূজোর কয়েকটা দিন ঘুরতে যাবে, অষ্টমীর দিন নয়তো তুমি আমার সাথে অঞ্জলি দেবে, আর দুপুরে কিছু ঠাকুরের কাছে তোমায় ঘুরতে নিয়ে যাব, যাবে আমার সাথে? বৃদ্ধা কেঁদে ফেলে, আর পারছে না, বলছে আমার ছেলেও আমায় 5 বছরে এতটা খেয়াল রাখেনি, তুমি যতটা রেখেছ, যাবো না কেন বাবু, নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাবো, এ তো বড় আনন্দের মুহূর্ত আমার কাছে। ছেলেটা বলে, কাঁদবেন না মাসিমা, আর সেদিন কিন্তু আপনার হাতে লুচি আলুর দম খাবো, খাবেন তো আমাকে? বৃদ্ধা বলে, কেন খাওয়াবো না, নিজের হাতে রেখে তো এতদিন কাউকে কিছু খাওয়াইনি, তুমি যে আমায় কত বড় সংবাদ এনে দিয়েছ সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না, এই আনন্দের বার্তার জন্য ধন্যবাদ বাবু, এখন থেকে পূজো অবধি আমি আশায় মেতে রইল, ধন্যবাদ বাবু ধন্যবাদ। আমরা নিশ্চয়ই প্রত্যেকে একটি ভালো
পরিবারে থাকতে চাই এবং আমাদের পরিবারটিকেও সুন্দর রাখতে চাই, চাই কি না? পরিবার ইংরেজি ফ্যামিলি, কি করলে একটি ফ্যামিলি ভালো থাকে ভালো চলে? বলা হচ্ছে এ ফর ফাদার, এ ফর অ্যান্ড, এম ফর মাদার, ফাদার অ্যান্ড মাদার, এফ এ এম আই, আই ফর আই আমি, এল ফর লাভ, ওয়াই ফর ইউ, ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ। তাহলে একটি ভালো পরিবার গঠন করতে হলে কি করতে হবে? বাবা মা আমি তোমাদের ভালোবাসি, এই একটি ভাবনা যদি আমাদের মনে রাখি আমরা দেখবো আমাদের পরিবারটি সুন্দর হয়ে যায়। আজ থেকে যদি বাড়িতে এটা অভ্যাস করো, বাবা মাকে শুদ্ধ যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখো, তাদের সঙ্গে সেভাবে আচরণ করো, কথা বলো, দেখবে না ফ্যামিলিটা সুন্দর হয়ে যাবে। কি ভাবনা? ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ, মনে থাকবে। কে বলতে পারবে না হাত তুলবে? আমি বলি এরকম এক একটি কথা আমরা এক এক মিনিটে মনে রাখতে পারি, মূল্যবান কথা। এখন যদি বলি এখানে যারা পড়াশোনা করেছে, অন্তত 10 বছর পড়াশোনা করেছে, বছরে একটা ভালো কথা শিখেছে, এখানে মঞ্চে এসে বলে যাও, কয়জন বলতে পারবে? টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, আমরা প্রচুর সময় নষ্ট করছি। আমরা অনেক কিছু শিখি, এবিসি শিখি না। এবিসি টিচেস আস, এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কেয়ারফুল, অলওয়েজ বি কেয়ারফুল। এবিসি টিচেস আস, অলওয়েজ বি কুল। এবিসি টিচেস আস, অ্যাভয়েড ব্যাড কোম্পানি, এবিসি। এবিসি তিনটে ফর্মুলা কে বলবে? দেখি তাড়াতাড়ি হাত তুলতে হবে। কতক্ষণ লেগেছে? 2 মিনিট, 3 মিনিট, ঠিক কিনা? এখানে কিন্তু ছাত্রছাত্রী যারা আছে অনেকে বলে আমি মনে রাখতে পারি না। এখানে এই যে কথাগুলো বললাম, কজন মনে রাখতে পারেনি? আমি শুধু এই পয়েন্টগুলো ধরাতে চাই, সেজন্য ওয়ার্কশপ। আমরা কঠিন জিনিস শিখব বলে অনেক সময় দিই, কঠিন জিনিস আয়ত্ত করতে পারি না। ছোট ছোট জিনিসগুলো আমি তুমি আয়ত্ত করতে পারি, সহজে পারি, কিন্তু গুরুত্ব দিই না, অবজ্ঞা করি বলে এগুলো শিখতে পারি না। কিন্তু আজকে ছোট্ট একটি কথা, ছোট্ট একটি কথা, পরের দিন একটি কথা করতে করতে দেখো অনেক জ্ঞান আমরা অর্জন করতে পারি। Don't neglect small things, those are educating. আমরা 1, 2, 3, 4, 5 থেকে অনেক জিনিস শিখে রেখেছি, কিন্তু অবজ্ঞা করছি, খেয়াল করছি না, গুরুত্ব দিচ্ছি না, সেগুলো আমরা রিপ্রডিউস করতে পারছি, সেগুলো বলতে পারছি না, উপস্থাপন করতে পারছি না। আমি বলবো আজকে এই ওয়ার্কশপ থেকে এইটুকু শিক্ষা অন্তত নিয়ে যেতে, যেগুলো গুরুত্বপূর্ণ শেখা আমার আছে সেগুলো আমি আবার রিক্যাপিচুলেট করবো, সেগুলো আমি আবার আয়ত্ত করবো, সেগুলো আমি যাতে বলতে পারি, এতে তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। খুব ভুল বলা হচ্ছে? দেখবে তুমি অনেক জানো কিন্তু তুমি বলতে পারছো না। সহজ কথা না যায় কওয়া সহজে, সহজ কথার জন্য প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বাট নট ইমপারফেক্ট প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস পারফেক্ট, ঠিক তো? মনে থাকবে আজকে থেকে গিয়ে যেগুলো তোমার শেখা আছে, জানা জিনিস, সেগুলো আইডেন্টিফাই করে একদম রাইট ডাউন দোজ থিংস অ্যান্ড ট্রাই টু রিমেম্বার ইট, ট্রাই টু রিপিট ইট টাইম অ্যান্ড অ্যাগেইন, অ্যান্ড ইউ উইল হ্যাভ ট্রেজারস অফ নলেজ ইন ইউ। ওকে, থ্যাংক ইউ। নাও ওয়ান প্রেজেন্টেশন আই গিভ টু ইউ অলসো, রেডিলি অ্যানসারিং দ্য কোশ্চেন্স। দত্ত, বা নেক্সট।
স্মিতা দত্ত কি করেন? আমি এবছর ফাইনাল ইয়ার কমপ্লিট করছি। কিসে? জিওগ্রাফি। কোন কলেজ? মহানদী কাশেশ্বরী কলেজ। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারু পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারু পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। স্ত্রীপত্র ইজ এ শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগোর। ইন দোজ কলোনিয়াল টাইমস, স্ত্রীপত্র নষ্ট নীল ঘরের বাইরে, short stories written by the master spoke of the agony of women. Later, of course, in 1972, Streelpatra was made into a movie starring Madhavi as Mrinal. Even today, there are many questions being asked about feminism which were originally raised by Gurudev. Ladies, if we have come a long way from the Andhramahal, it has a lot to do with the cultural revolution started by Gurudev, probing into the lifestyle of mothers, daughters and daughters-in-laws. Presenting Streelpatra by Meghna. Track. Sarvaprathome Thakur Ma ebong Shamijike amar shashrodho pranam. Upasthit সকল শিক্ষিকা শিক্ষিকাদয় সকল মহারাজদয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমি নিবেদন করব রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীপত্র। এটিকে নাট্যরূপে পরিবর্তিত করার কারণে কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে এবং কিছুটা অতি সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে। যদি কোথাও কোনো রকম ভুল আসে আমাকে ক্ষমা করবেন। শুরু করছি। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি, চিঠি লিখবার ভাবটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্র, তুমি কলকাতায়। শামুকের সঙ্গে খোলসের যে সম্পর্ক, কলকাতার সাথে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এটে গিয়েছে। তুমি ছুটির দরখাস্ত করলে না, বিধাতার অভিপ্রায় ছিল তাই। তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করলেন। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমি জানতে পেরেছি আমার জগৎ জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। এই চিঠি তোমাদের মেজ বৌমের চিঠি নয়। এই সাগর তটে দাঁড়িয়ে আজ একটা ঘটনা মনে পড়ছে। শিশু বয়সে আমি আর আমার ছোট ভাইটি সান্নিপাতিক জ্বরে পড়ল। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে রইলাম। পাড়ার সব মেয়েরা বলতে লাগলো, মৃণাল মেয়ে কিনা তাইও বাঁচলো, বেটা ছেলে হলে কি আর রক্ষা। চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরে তার লোভ। আসলে আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলার জন্য এই চিঠিখানে লিখতে বসেছি। মনে পড়ে যেদিন তোমার দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স সবেমাত্র 12।
ভার বাড়তে দেবেছি মনের ভিতরে খেলা খবর বাড়তে দেবেছি তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল নইলে কষ্ট করে আমাদের গায়ে যাবেই বা কেন তোমরা দুর্গম পাড়া গায়ে আমাদের বাড়ি সেখানে দিনের বেলায়ও শেয়াল ডাকে সেদিন তোমাদের কি হয়রানি তার উপর আমাদের বাংলাদেশের রান্না আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে ওই বুদ্ধিটা আমার এতটাই স্বাভাবিক যে তোমাদের খড়কন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে মা আমার এই বুদ্ধি নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই তোমাদের খড়ের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন সে আমি এখন ফিরিয়ে দিই কাকে তোমরা আমাকে মেয়ে জাঠা বলে গাল দিয়েছ কটু কথা অক্ষমে সান্ত্বনা অতএব সে আমি ক্ষমা করল সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে তটের বুকে হিসাব না মেলা অজস্র স্রোতের মতো স্মৃতিরাম আছড়াচ্ছে অন্তরে এমনি ভাবেই আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল তারপর ফাটল শুরু হল বিন্দু আমার বড় জায়ের বোন তুমি তো জানো সে দেখতে এতটাই মন্দ ছিল যে পড়ে গিয়ে যদি মাথাও ভাঙত তবে ঘরের মেঝেটার জন্য লোকে উদ্বিগ্ন হত বাপ মাহারা মেয়েটার বিয়ে দেওয়ার কেউ ছিল না সত্যি কথা বলতে গেলে তাকে বিয়ে করবার মতো মনের জড়ি বা কজন লোকের ছিল আমি আমার ঘরে টেনে নিলুম বিন্দুকে আর আমার দিদি বড় যা বললেন মরণ দশা মেজ বউ গরিবের মেয়ের মাথাটি খেতে বসলে হবে না রাজা রানী যে বুদ্ধির বহর দেখো মেয়ে মানুষের এত বুদ্ধি ভালো না যখন সর্বনাশ হবে কুল পাবে না মেজ বউ এই আমি বলে দিলাম আর বিন্দুকে বললেন মুখপুরি মরণ হয় না তো বেশ ছিল যেন বিন্দু আমার কিন্তু ওই যে বলে মেয়ে মানুষের কপালে সুখ বেজায় দুর্লভ তোমরা প্রজাপতির শরণাপন্ন হলে বিন্দুর আমার বর ঠিক হলো দিদি বললেন বাঁচলুম মেজ বউ পোড়া কপালির বর জুটলো অবশেষে তবে মা কালী বংশের মুখ রক্ষা করলেন বংশের মুখ রক্ষা হলো কিন্তু আমার বিন্দুর প্রাণ রক্ষা হলো না তার বর পাগল তার অত্যাচার শ্বশুর বাড়ি থেকে অত্যাচার মায়ের বাপের বাড়িতেও ঠাই পেল না সে আর আমাদের বাড়ি তোমরা তাকে সেখানেও ঠাই দিলে না গো আর বিন্দু তার দিদি অর্থাৎ আমার বড় যায় সেই শেখানো কথা জানিস বিন্দি পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব তা বিন্দু আমার মুক্তি পেল গায়ে আগুন দিয়ে দেশশুদ্ধ লোক এমনকি তোমরাও বললে এটা একটা নাটক এ যুগের ফ্যাশন আচ্ছা নাটকের তামাশাটা
কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন? বীর বাঙালি পুরুষের কোচার উপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? না, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না, ভয় নেই। শুধু একটাই প্রশ্ন। আচ্ছা, মীরাবাইও তো মেয়ে মানুষ ছিল, কই তাকে বাঁচার জন্য তো মরতে হয়নি? সে তো তার গানে গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক জেঠাই আছে যেজন, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে যা হবার হোক, এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও লেগে রইলুম, আমিও বাঁচলুম। ইতি তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন মৃণাল। নমস্কার। সংসারের চিত্রটা তুলে ধরা হয়েছে অনেকদিন আগেই, বলা হয়েছে দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম দুধুয়মানম দূরদৃষ্ট বাতই ভীতম প্রপন্ন পরিপাহি মৃত্যু শরণ্য মন্ন তদহম ন জানে। দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম, সংসারে যেন দাবাগ্নি জ্বলছে। দধুয়মানম দূরদৃষ্ট বাতই, সেখানে দুর্ভাগ্যের বাতাস আবার বইছে। ভীতম প্রপন্ন, আমি ভীত বোধ করছি, আমি শরণ চাইছি। প্রপন্ন পরিপাহি মৃত্যু, আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা কর। শরণ্য মন্ন তদহম ন জানে, হে ঈশ্বর হে ভগবান হে প্রভু, তুমি ছাড়া আমার শরণ নেবার কেউ নেই। শরণাগতি, এটি আমাদের অনেক ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আমার মুক্তি মহারাজদের এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দকে প্রণাম। আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। মনে রবে কি না রবে আমারে, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আস
পথে যেতে যদি আসে কাছাকাছি তোমার মুখে চকিত সুখে হাসি দেখিতে যে চাই তাই অকারণে গঙ্গা মনে রবে কিনারবে আমারে ফাগুনের ফুল যাই ছুড়িয়া ফাগুনের অবসানে খুনিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাই জানে ফাগুনের ফুল যাই ছুড়িয়া ফাগুনের অবসানে খুনিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাই জানে ফুরাইবে দিন আলো হবে খিন গান সারা হবে গো থেমে যাবে বিন যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি ফেলাটাই তাই অকারণে গঙ্গা মনে রবে কিনারবে আমারে সে আমার মনে নাই মনে রবে কিনারবে আমারে ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে অকারণে গঙ্গা মনে থাকবে বলতে গিয়ে কথা বলা হয়েছে অনেকেই জানা তবু আরেকবার স্মরণে নিয়ে আসতে চেষ্টা করছি তুলসী जब जग में आए जग हसे तुम रोए ऐसी कर निकल चलो कि तुम हसे जग रोए कौन हमारे मानुष मने रखबे एमन किछु करे जेते हबे जगतेर जन्य हमारे मृत्यु समय मानुष कांदबे কারণ আমি স্বার্থপরের জীবন যাপন করিনি অন্যের জন্য ভেবেছি কাজ করেছি সেজন্য তুলসী তুমি যেদিনে জন্মগ্রহণ করেছিলে তুমি কেঁদেছিলে অন্য সকলে আনন্দ করেছিলে হেসেছিল সারা জীবন এমন কাজ করে যাবে তুমি কাঁদবে না তুমি হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার জন্যে অন্যেরা কাঁদবে স্বাভাবিকভাবে তখন সকলে মনে রাখবে ঠিক আছে ধন্যবাদ It is said that if you educate a man, you educate an individual. But if you educate a woman, you educate a nation. The country prospers. To elaborate on this very crucial topic, we have Sushmita, who will present a speech on women's education. Presenting Sushmita. I offer my pranam. To Sri Sri Thakur, Sri Ramakrishna Dev, to Sardama and Swamiji. Respected Maharajas, respected monks, and respected principal sir, my teachers, my dear friends, I wish you a very good evening. I am Sushmita Dotto, the student of English Intermediate course. Now I am going to talk about Education of Women. To quote Malala Yousafzai, the Nobel Prize winner, I speak not for myself, for those without a voice can be heard. For those who have fought for their rights, their right to live in peace, their right to be treated in dignity, their right to equality
for opportunity, their right to be educated, and more famously, according to Malala, extremists have shown what frightens them most, a girl with a book. Education of women is essential for appropriate social and economic growth and development of the nation. Hence, both men and women are like two wheels on which a society is based. Hence, both are the significant components of growth and development. Education plays one of the most important roles in empowerment of women. Education is the first step to give women the power to choose the way of life she wants to lead. It helps to put a stop to discrimination based on gender. Education helps an individual to be self-dependent, to learn new things, and to know about the world. Education helps women to be more productive in her work. A well-educated and grown-up girl can play an important role in the growth and development of the country. A well-educated girl can share the load and the burden of the men in different fields. A knowledgeable woman has skills, talent, and self-confidence that she requires to be a mother or employee and a citizen. A well-educated girl can serve as writer, teacher, scientist, advocate, and in various other professions. She can perform well in other important fields too. After marriage, an educated woman can work and help her husband in bearing the expenses of the family. They can do business together and can jointly serve their home and office. If girls receive proper education, they can broaden the cultural aspect of the nation and contribute to the economic development of the country. Educated women can also help in controlling the population of the country by marrying at the right age and choosing the correct time and number of children she would have. Women's education in early Indian society was good, but during the Middle Age it wasn't. It declined because of numerous limitations imposed upon girls. Again, it has started to gain momentum and getting better day by day because people of India have realized that without the growth and development of the women, the growth and development of the country is not possible. It's true that equivalent expansion of both sexes will boost in every aspect of the country. So, education of women should be encouraged. Therefore, invest in your daughters. Don't save money for her marriage. Save money for her education. I'm 100% sure that your investment will one day give you a huge return. Thank you. আমি দেখছি সত্যি উইমেনদের এডুকেশন আমাদের এখানে হচ্ছে, যতগুলো পারফরমেন্স হলো মেয়েরাই করছে, ছেলেরা একজনও এখনো পর্যন্ত আসেনি। আমি নেক্সট টাইম চাইবো ছেলেরাও উঠে এসে মঞ্চে অনুষ্ঠান করবে। ধন্যবাদ। আমি একটু রেডি আছি, কারণ আসলে প্রার্থনার সময় হয়ে যাবে। সেজন্য মহারাজজিকে অনুরোধ করেছিলাম একটি গান করার জন্য। স্বামী শান্ত সুখানন্দজি মাইকটি তাড়াতাড়ি রেডি করে দিতে পারবে? জন্মি Our Janmabhumi, Punyabhumi, Karmabhumi and Mokshabhumi are the hallmark of Hindu Sanatana Dharma. Indian tradition and Dharma have always adored and worshipped the motherland as superior to other gods and goddesses as well as heaven. Adoration and adulation of Bharat Mata is a major attribute which flows through our veins. When Shairi Patro recites Janani Janmabhumi, we should remember that Tagore had said that Swamiji still inspires millions of us to work for the nation. Swamiji used to say, to be good and to do good,
That is the whole of religion. The Rabindra Sangeet following the poem will be sung by Sonali, Riya, Mrs. Sarkar, Sriyoshri and Sujandra, that's me. It is an ode to our motherland. Jai Bharat. Upasthit Maharaj, Principal Sir, Shikshika Mahashaya, ebong amar shohopathider pranam bhalobasha. আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মায়ের চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা। মাকে মুখ ফুটে কখনো বলতে পারিনি, হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দুহাতের দশ আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি, আমার হৃদয় তোমারই বিনা বাজে। হে জননী, আমরা ভয় পাইনি, যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা ফেলেছিল আমরা তাদের ঘর ধরে সীমান্ত পার করে দেব। আমরা নিজের মতো করে জীবনকে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি, যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে, হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। ওরা আস্তে আস্তে খুব সুন্দর ভাবে বলা হয় মায়ের মহিমা কেমন, বলতে গিয়ে বলা হয়েছে যত প্রসাদা জগৎ দৃষ্ট পূর্ণ কাম ইয়দাশিষা প্রত্যক্ষ দেবতা ইমে তুভ্যম মাত্রে নমো নমঃ। মাকে প্রত্যক্ষ দেবতা বলা হয়েছে, অন্য দেবতারা কেউ আকাশে, কেউ স্বর্গে, কেউ মন্দিরে থাকতে পায় না, অনেক প্রার্থনা করেও তাদের দর্শন পাই না, কিন্তু মাকে কি কখনো কোনো প্রার্থনা করতে হয়? সেই জন্য বলা হচ্ছে আমাদের প্রত্যেকের মা হচ্ছেন প্রত্যক্ষ দেবতা, অন্য দেবতারা পরোক্ষ। সেইভাবে যেন আমরা মায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করি, জ্ঞাপন করি। আমাদের এখানে যারা মহারাজিরা আছেন, যারা কর্মীরা আছেন এখানে, যারা নাকি অন্যভাবে সেবা দান করেন, সকলের সঙ্গে আমাদের ছাত্রদের একটি সম্পর্ক গড়ে উঠুক। সকলে সকলকে আমরা চিনব, তারা এক পরিবারের সদস্য, এই ভাবনাটি আসবে। সেজন্য আমরা এই অনুষ্ঠানগুলো করতে প্রয়াসী হয়েছি।
কখনো কখনো আমরা গেস্ট স্পিকারদের নিয়ে আসবো, কি তোমাদের খুব কষ্ট হচ্ছে মনে হয়? করলে কি মানে আনন্দ হবে মনে হয়? তোমাদের নিজেদের এক্সপ্রেশন একটা, তাই না? এই পারফরমেন্স করার সুযোগ আসবে। ঠিক আছে, তোমরা চাই Krishna Sharanam, Ram Krishna Sharanam.
पिपाहि केवलं शरणे जय जय राम कृष्ण शरणम् राम कृष्ण शरणम् राम कृष्ण शरणम् शरणे जय जय राम कृष्ण शरणम् राम कृष्ण शरणम् राम कृष्ण शरणम् शरणे के অশেষ ধন্যবাদ জানাই এই গাটা করার জন্য আমি কোয়েনাকে ডাকবো এখন কোয়েনা বসা কোয়েনা হচ্ছে আমাদের প্রাক্তন স্টুডেন্ট গত টার্মে ছিল ও নিউট্রিশন নিয়ে এমএসসি করছে খুব সুন্দর বলে ও একটু ছোট একটা বক্তব্য শুনবো একটু ওকে বলে দিচ্ছি প্রণাম টু ঠাকুর মা স্বামীজি আই অফার মাই প্রণাম টু রিবেদ মহারাজ A very good evening to our principal, teachers, and fond greetings to my fellow students. Today, I'm going to deliver my speech on how to stay healthy mentally and physically. I'd like to continue my speech by giving special attention to the youth. First, let us understand the term health. Health is defined by the World Health Organization as the state of complete physical, mental, and social well-being, and not merely the absence of disease and infirmity. My next question is, why it is important, particularly for the youth, to stay healthy? This particular phase of life is important for the huge body transformation, and also there is a huge pressure on the students regarding their career. If they take correct food, their body will be strong and they will be able to cope with stress and fight illness. Eating well and exercising during this period will also help youth to stay in good health later in life. Next, let us take a look at the types of problems among youth. Obesity is the state of being grossly fat or overweight. Etiology of obesity? Genetic inheritance probably influences 50-70% a person's chance of becoming obese more than any other factor. Certain type of eating habits may lead to obesity. Like some may eat quickly or taking less time for chewing. People who eat junk food are prone to obesity. Other factors are lack of physical activity or leading a sedentary life, as well as stress, which is very common nowadays. Young girls prefer their diet in the light of how they will look and whether their body looks slim and trim, while boys are more concerned with fitness and general well-being. The next problem of youth is predisposition to osteoporosis. Skeletal maturity is achieved during the late stage of puberty. Excessive exercise, high fiber, low fat intake leads to low circulating estrogen levels and low bone mass. Low dietary intake of calcium-rich food such as milk in teenagers could be because of the wrong understanding of the amount of fat provided by the milk and substitution of milk with the soft drinks. Next, let us take a look at another very important problem of young girls, that is anemia. Anemia is most common in all the groups of young girls, irrespective of social class. Supplementation of iron and folic acid is necessary to reduce the incidence of anemia. No doubt, eating out with friends is an enjoyable occasion, but one should aim to have proper food. Suggestions are: balance a menu with low fat and high fat food like idli. Have thali meal, then a la carte meals. Avoid colored food. Enjoy salad buffet. Avoid having empty calories like chips, cold drinks. Avoid junk food which is rich in fat, sugar and salt. One should not get addicted to eating out. Health is wealth.
What we choose to eat is going to determine our long-term health, because we are the creators of our own destiny, as Swamiji said. Last but not the least, I'd like to end my speech with a quotation of Dr. APJ Abdul Kalam. He said, "You cannot change your future, but you can change your habits, and surely your habits will change your future." Thank you. Ekti kotha, many dishes make many diseases. এটা মনে রাখলে আমাদের খাদ্যাভ্যাস নিশ্চয়ই আমাদের সুস্থতার পথে নিয়ে যাবে। কি বললাম ইংরেজিটা কে বলবে তাড়াতাড়ি কুইক? হ্যাঁ বন্টি বলো। Many dishes make many diseases. এসো তুমি একটু পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ। আই উড ফার্স্ট অফ অল লাইক টু থ্যাঙ্ক Reverend Maharaj, who has been the inspiration behind these programs. We are into the second program, and I definitely think that it has been a very good session today. I would like to thank our teachers. I would like to thank our teachers who have been so supportive, especially two of them who have been very active, who I won't name. You have all known who they are. I would like to thank all the participants who have performed wonderfully well. At least that's what I have felt so far. And all the students who have been here. Lastly, I would like to say, today there is no time at all. I would have liked my friend Mr. Brajakushan Ghosh to sum up, which I am doing myself. And also Professor Shantanu Ghosh is here, who is a very renowned person in economics. In fact, I didn't know he would be able to come here, or I would have made some provision for him. Anyway, we'll have him some other day. Thank you all very, very much. Thank you. Thank you. Many dishes makes many diseases. Many dishes make many diseases. আমরা কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি? আমরা জয়ধ্বনি দিয়ে শেষ করে দিচ্ছি, আমাদের প্রার্থনা শুরু হয়ে যাবে। সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ, এবং পরবর্তী অনুষ্ঠানগুলিতে আমরা এই অধ্যাপক জিকে এবং অন্য ব্রজবাবু বা অন্য অনেকের সুযোগ আজকে দিতে পারিনি বলে অত্যন্ত দুঃখিত বোধ করছি। পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনাদের কথা শুনব, এবং সকলে ভালো থাকবেন। জয় শ্রী গুরু মহারাজ জি কি বলো না, জোরে হবে, এখন তো কথা বলার সময়, এতক্ষণ চুপ করেছিলে, ঠিক না? জয় মহামায়ী কি, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় স্বামীজি মহারাজ জি কি, জয় ভারত মাতা কি। ধন্যবাদ সকলকে। Thank you.